কৃতজ্ঞ আপনি বসুন আমি আসছি আমার মনে হয় অক্ষয় বাবু ঠিক কথা বলেননি। স্ত্রী জাতির বুদ্ধি নিয়ে এমন কটাক্ষ আমি শুনিনি। শুনুন অক্ষয় বাবু, শাস্ত্রে আছে পুরুষের তুলনায় নারীর বুদ্ধি চতুর্গুণ আর কর্মোদ্যোগ ছয় গুণ। কিন্তু রমেশ, শাস্ত্রে তো এই কথাও লেখা আছে যে কি হয়েছে? বাবা এসেছেন দেশ থেকে। কোনো খারাপ খবর? না, আমাকে এখন উঠতে হবে। দাদা, রমেশ বাবুর বাবাকে এখানেই ডেকে আনা হোক, এখানে তো চায়ের সমস্ত আয়োজন আছে। না, আজ থাক, আমি আজ উঠি। হ্যাঁ, সেই ভালো, এখানে খেতে তার হয়তো আপত্তি থাকতে পারে।
আমি আসছি একটু। হেম কোথায় গেল? একটু বারান্দা দিকে গেল। ও আপনার বাবা কোথায় ছিলেন যে? কি জানি বেশ। আমি শুয়ে থাকবো। দেখো তো তোর কি হলো, যাই আমি দেখি। কি হয়েছে রে মা? তেমন কিছু না, মাথাটা একটু ধরেছে। এই অবেলা শুয়ে থাকলে শরীর খারাপ করবে, তার চেয়ে তুই ছাদ থেকে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। না বাবা, আমি এখন একটু ঘুমাবো। আচ্ছা বেশ। কাল সকালের গাড়িতেই তোমাকে বাড়ি যেতে হবে। বিশেষ কোনো কাজ আছে কি? না, তেমন গুরুতর কিছু নয়। তাহলে এত তাড়া কেন? আপনি এসছেন, দুটো দিন পরেই না হয় যাই। কেন, কাল যেতে আপত্তি কিসের? এখানে কি তোমার বিশেষ কোনো কাজ আছে? না, ঠিক তা না। তাহলে শোনো রমেশ, তুমি বড় হয়েছ যথেষ্ট, কিন্তু তাই বলে আমার মুখের উপরে কথা বলবে আর আমাকে তাও সহ্য করতে হবে? বাবা আমাকে ক্ষমা করবেন, আমি সে কথা বলতে চাইনি। আমি শুধু ভেবেছি। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, আমরা কালকেই বাড়ি যাচ্ছি, তৈরি হয়ে নেবে। আমি এখন যাই, কয়েকজনের সাথে একটু দেখা করা বিশেষ প্রয়োজন। বাবা আমি সঙ্গে যাব? না, তোমার দরকারে কিছু থাকলে সেরে নাও। Thank you.
মৃণালিনী সম্বন্ধে যে অনুচারিত সত্যে আবদ্ধ হয়ে পড়েছে, বাবার কাছে তার গোপন করা মোটেই উচিত হবে না। রমেশ, গাড়ি কিন্তু কাল খুব সকালে।
বাবা আপনি কি বলছেন এখনি বিয়ে না বাবা আমার পক্ষে এই বিয়ে করা এখন অসম্ভব জানতে পারি কেন অসম্ভব সে আমি আপনাকে বাবা আমাকে কটা দিন সময় দিন দেখো রমেশ যে মেয়েটির সঙ্গে তোমার বিয়ের দিন তারিখ স্থির হয়েছে সে আমারই বাল্য বন্ধু ঈশানের মেয়ে ঈশান যখন ওকালতি করত তখন আমার অবস্থা বিশেষ ভালো ছিল না যে সহায়তা আমি ওর কাছ থেকে পেয়েছি তা যদি ভুলে যাই তাহলে আমার মাথায় যেন বজ্রাঘাত হয় যেদিন ঈশান মারা গেল দেখা গেল ওর সঞ্চয় বলে কিচ্ছু নেই আছে দে না ঈশানের বিধবা স্ত্রী ছোট্ট শিশু কন্যাটিকে নিয়ে পড়লেন অকুল সাগরে আজ সেই ছোট্ট শিশু কন্যাটি বিবাহ যোগ্যা হয়েছে আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেব কিন্তু বাবা আপনি আমার কথাটা ঠিকই রমেশ তোমার বাবা কি তোমার অমঙ্গল চান সে কথা নয় কাকা তাহলে অবশ্য আমরা শুনেছি পাত্রীটি দেখতে তেমন ভালো নয় ওসব ব্যাপার আমি অতটা বুঝি না মানুষ তো আর ফুল কিংবা প্রজাপতি নয় যে ভালো দেখার বিচারটাই সবার আগে তুলতে হবে মেয়েটির মা যেমন সতীসাধ্বী সুশীলাও যদি তেমনি হয় তাহলে সেটাই তুমি তোমার ভাগ্য বলে জানবে বাবা রমেশ একটু বুঝতে চেষ্টা করো তোমার বাবা মনে ভীষণ ব্যথা পাবেন তোমাকে বড় করে তুলতে তার যে চেষ্টা সেটা আমরা জানি এই বয়সে তার কষ্টটা বাড়িয়ে তোল না বাবার কথা মেনে নাও দেখবে তুমি জীবনে সুখী হবে আমরা তো সবই জানি বাবা তোমার মায়ের ভাবটাও তিনি তোমাদের কোনো দিন বুঝতে দেননি